নিজের পোস্টটাতে জব করবে? জি স্যার। শুনেছি চাকরি নাকি আগেই হয়ে আছে, এমডি স্যারের আত্মীয়। ওনার কাছ থেকে তোর বাবা 5 লক্ষ টাকা নিয়েছে বিয়ের সময়। ভাই আপনার বাসা ভাড়াটা বাকি পড়ে গেছে। না ঠিক আছে, যত দ্রুত সম্ভব দিয়ে দিব। আপনার মতো একজন এমপ্লয় আমরা চাচ্ছিলাম, তুই কবে জয়েন করতে পারবেন? উনি বলছেন ওনার মেয়ে দেশে আসবে। দুপুরে পানি দেবে, এখন পানি নিতে গেলে সে চাপকল থেকে পানি দিতে হবে। চাপকল থেকে দিব। তুই না অফিসে যাবি? তোর না আজকে জয়েনিং? দেরি হয়ে যাচ্ছে মা। দেরি হবে না, লাগাই দাও মা। হ্যাঁ দিচ্ছি মা। ম্যাডাম একটু দেরি করে ফেলেছেন। জি সরি, রাস্তা আসলে অনেক জ্যাম ছিল, আই এম রিয়েলি সরি। বুঝতে পেরেছি, চলেন আপনাকে ম্যানেজার রুমে নিয়ে যাই। আমাদের ম্যানেজার একটু রাগি, আপনি দেরি করে আসাতে একটু রেগে আছেন। না না ভয় পাবেন না, আরে অফিসে তো এরকম হয়েই থাকে, আর বসের ঝাড়ি তো আশীর্বাদ, তাই না? চলেন লেটস গো। আবার মুখে মুখে কথা বলতেছেন আপনি। আপনাকে বলছি যে আপনি আজকের মধ্যে কাজটা দিবেন আমাকে। হ্যাঁ তো দিয়েছেন, কটা বাজে এখন? কয়টা বাজে দেখেন, কটা বাজে? আর কথা বলবেন না, আজকের মধ্যে জিনিসটা পাঠাবেন। রাখছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি অবস্থা খালেদ? ম্যাডাম উনি নতুন জয়েন করেছেন আমাদের নিউ মার্কেটিং এক্সপার্ট। আসসালামু আলাইকুম। ও আপনি জয়েন করেছেন? জি। কি নাম? জি অনন্যা। প্রথম দিনই লেট? ম্যাডাম রাস্তা অনেক জ্যাম ছিল। তোমরা জিজ্ঞেস করছি? সরি ম্যাডাম। একে কে নিয়ে দিয়েছিল? ম্যাডাম বস ইন্টারভিউ নিয়েছিল। কি নিয়োগ দিয়েছে সেটা তো বুঝতেই পারছি, প্রথম দিনই লেট। যান ডেস্কে যান। খালেদ ম্যাডাম ওনাকে ওনার ডেস্কটা দেখিয়ে দাও। জি ম্যাডাম। সালাম কুমার। আচ্ছা শোনেন, এর আগে আপনি কোথাও চাকরি করেছেন? জি না, এটাই প্রথম। ও নভিস, এরকম একটা ইম্পর্টেন্ট পোস্টে স্যার এরকম কেন নভিসকে ধরে কে জানে? ঠিক আছে যান। খালিদ আপাতত তোমার সুপারভাইজার রাখো, যান। ম্যাডাম আপনি এই চেয়ারে বসবেন। থ্যাংক ইউ খালেদ ভাই।
আরে আরে না না ম্যাডাম, কী যে বলেন, আপনি আর আমি তো একই জায়গায়। ম্যাডাম কী যে বলবো, মানে আমাদের কপালই হচ্ছে বসের ঝাড়ি খাওয়া। ম্যাডাম আপনি একটু ওয়েট করেন, আমি একটা ফাইল নিয়ে আসি। ম্যাডাম এই ফাইলটা একটু দেখেন, পড়ে বোঝার চেষ্টা করেন, আর না বুঝতে পারলে আমি তো আছি। জি ম্যাডাম। অফিস ভালোই। বেতন পাবি কবে? মাস শেষের আগে তো আর বেতন পাবো না। কেন, কি হয়েছে? না ওই যে রাজীদের পরীক্ষার ফি দিতে হবে। আচ্ছা টেনশন করো না, দেখি হয়ে যাবে। সবারই তো সেল রিপোর্ট ভালো, কিন্তু খালিদ? ম্যাডাম রহমান গ্রুপের খবর কি? ম্যাডাম আমি তো কয়েকবার গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। ম্যাডাম আবার যেতে হবে, একবার গেলে তো হবে না। তুমি বরং এক কাজ করো, কাজটা অনন্যাকে দিয়ে দাও, ও গিয়ে ওনাদের সঙ্গে কথা বলুক। ম্যাডাম উনি তো একেবারে নতুন, উনি কি পাবে? তো কি হচ্ছে, সবাইকে কাজ করতে হবে, বসে থাকলে চলবে না। রহমান গ্রুপের ফাইলপত্র ওনাকে বুঝিয়ে দাও। ম্যাডাম এই কাজটা আপনি পারবেন না। ম্যাডাম আমি নশীন ম্যাডামকে বলে আপনাকে অন্য একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু ম্যাডাম তো রাগ করবেন। ম্যাডাম ম্যাডাম আপনি বুঝতে পারছেন না। ম্যাডাম আপনাকে একটা কথা বলি, আপনি কি অফিস পলিটিক্স বুঝেন? আপনি জয়েন করতে না করতেই এই অফিস পলিটিক্সের মধ্যে পড়ে গেছেন। তো আমি কি করেছি? আপনি কিছু করেননি ম্যাডাম। ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কাউকে বলবেন না, প্রমিস। জি না, বলবো না। এই আপনি যে পোস্টে জয়েন করেছেন, এই পোস্টে নরসিংহ ম্যাডাম একজন ক্যান্ডিডেট ছিলেন, ওনার ঘনিষ্ঠ এক আত্মীয়। উনি কয়েকদিন ডেঙ্গু জ্বরে ভুগছিলেন, তাই অফিসে আসতে পারেন। এই ফাঁকে বস আপনাকে নিয়োগ দিয়ে দিয়েছেন, এই জন্য নরসিংহ ম্যাডাম আপনার উপর অনেক রাগ, অনেক খেপা। কিন্তু দাদা আমার দোষ কি? না ম্যাডাম আপনার আসলে কোনো দোষ নেই, কিন্তু ওই যে বললাম আপনি অফিস পলিটিক্সের মধ্যে পড়ে গেছেন। আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে ওই ক্লায়েন্টের কাছ থেকে কাজ বের করে আনা ভীষণ টাফ, ভেরি টাফ, মানে বসেরাও পারে না। আমি গত এক বছর ধরে চেষ্টা করছি, কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। রহমান গ্রুপের এমডি তো কার সাথে দেখাই করে না, কাজ বের করে আনা তো অনেক পরের ব্যাপার। দিনের পর দিন অফিসে গিয়ে বসে থাকি, কোনো কাজ হয় না, কোনো ইম্প্রুভমেন্ট হয় না। অফিস তো এই কাজের আশা ছেড়েই দিয়েছিল, হঠাৎ করে মানে আজকে আপনাকে রহমান গ্রুপের ফাইল ধরে দিতে যাচ্ছে। আমি চেষ্টা করে দেখি। কোনো লাভ হবে না ম্যাডাম, কোনো লাভ হবে না। আপনাকে নশীন ম্যাডাম আর কোনো কাজ দিবেন না, এই কাজটাই আপনাকে করতে হবে। তারপরে যখন আপনি কাজটা করতে পারবেন না, যখন আপনি ফেল করবেন, তখন আপনাকে বসের কাছে নিয়ে যাবে। বসের কাছে নিয়ে গিয়ে বলবে শি ইজ গুড ফর নাথিং, এবং আপনি চাকরিটা কি করবেন? কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। আমাকে মাফ করে দিস মা, সংসারটা এখন কেমনে চলবে মা? বাবা তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে বাবা, দোয়া করো।
আমি আছি না বাবা। আচ্ছা তুমি ঘুমাও, ঘুমাও প্লিজ, চোখটা বন্ধ করো, ঘুমাও। ও নরসিং ম্যাডাম আপনার জন্য বসে আছে, এখনই যান। হ্যাঁ হ্যাঁ, না ফোন দিচ্ছি একটু পরে। ওকে বাই। কি অবস্থা আপনার? রহমান গ্রুপের কি হলো? ম্যাডাম দেখা করতে পারিনি। বুঝতে পারছি, ইউ আর গুড ফর নাথিং, যান। আর এই উইকের মধ্যে আমাকে পজিটিভ রেজাল্ট দিবেন, যদি না দিতে পারেন তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে, যান। ম্যাডাম কি চিন্তা করছেন? না খালিদ ভাই, কিছু না। ম্যাডাম কিছু একটা করেন, নশীন ম্যাডাম কিন্তু আপনার ক্ষতি করে দেবে। আমি তো আমার চেষ্টার কোনো ত্রুটি রাখছি না খালিদ ভাই। হ্যাঁ ম্যাডাম, আমি সেটা দেখতে পাচ্ছি আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনি যে কী করবেন সেটা আমি বুঝতে পারছি না। আপনি তো রোজ রোজ যান। এক কাজ করুন, যেভাবেই হোক ক্লায়েন্টের সাথে দেখা করার চেষ্টা করুন। আমি শুনেছি ক্লায়েন্ট লাঞ্চের পরে ফ্রি থাকেন, আপনি ওই সময়টাকে টার্গেট করে দেখেন ক্লায়েন্টের সাথে দেখা করতে পারেন কিনা। দেখি, থ্যাংক ইউ। ওকে ম্যাডাম। কি অবস্থা খালিদ ভাই? ম্যাডাম হ্যাঁ একটা নিউজ আছে। কি নিউজ ভাই? ম্যাডাম আপনার চাকরি তো চলে গেছে। কি? আরে না না না, বসেন বসেন, মজা করলাম মজা করলাম। আজকে কে এসেছে অফিসে জানেন? ও মাই গড ভাই, দাঁড়ান, আপনি তো আমার হার্ট ফেল করা দিতেছিলেন। ম্যাডাম আজকে অফিসে কে এসেছে জানেন? কে এসেছে? চার অফিসে গিয়ে আপনি রোজ রোজ বসে থাকেন দেখা করার জন্য, উনি এসেছে আজকে আমাদের অফিসে। তাই? হ্যাঁ। কেন? রহমান গ্রুপ তো এই দুই বছর আগে আমাদের ক্লায়েন্ট ছিল, ওই বিল টিল বাকি আছে, এ নিয়ে উকিল নোটিশ উঠে শুয়ে একদম ক্যালেঙ্কারি অবস্থা। দেখলাম খুব মানে গম্ভীর হয়ে মানে রাগতভাবে অফিসে ঢুকলেন। তো যে ক্লায়েন্টের সাথে উকিল নোটিশ মামলা মোকদ্দমা চলে এরকম একজন ক্লায়েন্টের কাছে ম্যাডাম আমাকে পাঠালো? ম্যাডাম কি আর বলবো আপনাকে, এটা হলো অফিস পলিটিক্স। আমি এখন কি করব খালিদ ভাই? ম্যাডাম ম্যাডাম আসলে আপনার কিছুই কর হ্যালো সুমন,
চাকরির নোটিশ তো পাঠানো হলো কেন সেটা আপনি আমাকে বলেন না। এগ্রিমেন্টের আপনার সামনে ওখানে অনেক বোর্ড অফ ডিরেক্টর ছিল, সবার সাথে সবাই সামনে ছিল, ওখানে একটা এগ্রিমেন্ট হয়েছে, ওখানে অনেকগুলো ক্রস ছিল, ওই সব কিছু তো মেনটেন করা হচ্ছিল। হ্যাঁ, যাতে একটু এক্সটেন্ড হতো, আপনি আপনার সাথে তো আমার পার্সোনাল রিলেশনশিপ তো আছে, মেন তো চাকরি তো অনুযায়ী এবং অফিসের ভিতরে কিন্তু অনেক কস্ট। অনন্যা, তুমি এখানে জব এখানে?